আমরা জানি যে মৌলানা ভাসানী হলেন আজকের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কিন্তু আজকে যখন আমরা দেখি আওয়ামী লীগ এসব দিনগুলো পালন করে, সেখানে কিন্তু মৌলানা ভাসানীর নাম উচ্চারিতই হয় না, অনুচ্চারিতই থেকে যায়। মৌলানা ভাসানীর উপরে আলোকপাত করার মতো যোগ্যতা আমার নেই। আমরা জানি যে শেখ মুজিবও আমাদের আজকের যে বাংলাদেশের স্থপতি বা জাতির পিতা, তিনিও মৌলানা ভাসানীর হাতে গড়া মানুষ এবং তিনি মৌলানা ভাসানীকে খুব সমীহ করতেন, সম্মান করতেন। রানা ভাই, যে কথা আপনি বলছিলেন আন্দোলনের কথা, বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের যে এখনকার বর্তমান প্রেক্ষাপটে যে ভূমিকা, সেই ক্ষেত্রে আমরা গভীর চিন্তার সাথে স্মরণ করছি মুসলিম জেনারেল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। 17 নভেম্বর তার 47তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে যে ইতিমধ্যে আমরা দেখছি যে 48 ঘন্টার হরতাল শুরু হয়েছে, অবরোধ কর্মসূচি চলছে, বিভিন্ন ভাঙচুরের কথা আমরা সেই দেখছি, অগ্নিসংযোগের কথা দেখছি, মৌলানা ভাসানীর আজীবন তিনি রাজনীতি করেছেন, সরকার বিরোধী আন্দোলন করেছেন, সরকারের থেকেও সরকার বিরোধী আন্দোলন করেছেন, বিরোধী দলের থেকেও বিরোধী দলের আন্দোলন করেছেন। এই প্রেক্ষাপটে, বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে মৌলানা ভাসানীর যে নীতি আদর্শ কতটুকু পরিধানযোগ্য? জি সালাউদ্দিন, মৌলানা ভাসানী তো একজনই, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যে আমরা আজও বাংলাদেশে আমাদের এই মৌলানা ভাসানীর মতো যেসব বটবৃক্ষ ছিলেন বা রাজনীতিতে যেসব অভিভাবক ছিলেন তাদের যথাযথ মূল্যায়ন করতে পারিনি। আমরা জানি যে মৌলানা ভাসানী হলেন আজকের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কিন্ততু আজকে যখন আমরা দেখি আওয়ামী লীগ এসব দিনগুলো পালন করে, সেখানে কিন্তু মৌলানা ভাসানীর নাম উচ্চারিতই হয় না, অনুচ্চারিতই থেকে যায়। তো এটাও এক ধরনের ষড়যন্ত্র আমার মনে হয় যে মৌলানা ভাসানীকে জাতীয় পর্যায়ে থেকে তার নাম মুছে ফেলা। এবং আপনি, আমি জানি না যে মৌলানা ভাসানীর এখনকার যে জীবন বা তার আদর্শ, তার সংগ্রাম, এগুলো বাংলাদেশের কোনো পাঠ্যপুস্তকে আছে কিনা, আগামী প্রজন্মের জন্য যে মৌলানা ভাসানী কে তারা জানে কিনা। তো আমি মৌলানা ভাসানীর উপরে আলোকপাত করার মতো যোগ্যতা আমার নেই, তবে আমরা ছোটবেলা থেকে মৌলানা ভাসানীকে জানি, চিনি, এবং তিনি একজন আজন্ম গণতন্ত্রী মানুষ, এবং এজন্যই তাকে মজলুম জননেতা বলা হয়। তিনি সাধারণ মানুষের পক্ষে সারাটি জীবন তার সংগ্রাম চালিয়েছেন, মানে নিরবিচ্ছিন্ন ভাবে। আমরা আমরা মৌলানা ভাসানীর যে যে সন্ত্রাসের যে বাড়িটি, সেখানে কিন্তু কোনো প্রাসাদ ছিল না, একটি কুড়ে ঘরেই তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন, এটাই আমরা দেখেছি, এবং এই মৌলানা ভাসানীকেই আমরা জানি এবং চিনি। তো আমার মনে হয় আজকের প্রেক্ষাপটে তো মৌলানা ভাসানীর মতো মানুষ যদি হতেন, তাহলে তিনি ভিন্ন কৌশলে হয়তো ভিন্নভাবে আন্দোলন করতেন। তিনি তো কোনো রক্তচক্ষু ভয় পাননি, পাকিস্তানকেও ভয় পাননি, এবং আমরা জানি যে শেখ মুজিবও আমাদের আজকের যে বাংলাদেশের স্থপতি বা জাতির পিতা, তিনিও মৌলানা ভাসানীর হাতে গড়া মানুষ, এবং তিনি মৌলানা ভাসানীকে খুব সমীহ করতেন, সম্মান করতেন। এবং তার সময়েও আমরা দেখেছি, তখন আমরা যুবক, যে যখন মৌলানা ভাসানী শেখ মুজিবের শাসনামলে অনশনে গেলেন, তখন কিন্তু শেখ মুজিব ছুটে গিয়েছেন মৌলানা ভাসানীর পাশে বসেছেন, তাকে যথাযথ সম্মান দিয়ে, তার হাত দিয়ে তাকে পানি পান করিয়ে এই অনশন ভেঙেছিলেন, আপনার মনে আছে কিনা। তো আমরা তো আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, আমরা পাকিস্তানের বিরুদ্ধে মানুষ সংগ্রাম করেছিল, আন্দোলন করেছিল, স্বাধীন মুক্তিযুদ্ধ করেছিল, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সেটার কিন্তু মূল যে কথা ছিল সেটা ছিল যে একটা শোষণমুক্ত সমাজ। এবং আমাদের পাকিস্তানের উপর আমাদের প্রথম অভিযোগই ছিল যে পাকিস্তান আমাদেরকে দীর্ঘদিন ধরে শোষণ করছে নানাভাবে, সেটা বৈষম্যমূলক তাদের আচরণ। তো আজকে কিন্তু প্রেক্ষাপটটা কি, আজ পাকিস্তানি শাসকরা কিন্তু বিদায় নিয়েছে সেই 1971-এ, আমরা তাদের পটিয়ে দিয়েছি বা পরাজিত করেছি, কিন্তু আজকে আমরা আমাদেরকেই শাসন করছি, আমরা নতুন রূপে গণতন্ত্রের নামে
জাতির উপর চেপে বসেছি। এই যে অবস্থা বাংলাদেশের, এই সময়ে মৌলানা ভাসানীকে খুবই মনে পড়ে এবং আমার মনে হয় মৌলানা ভাসানীর চেতনা কতজন মানুষ ধারণ করে এটা কিন্তু একটা প্রশ্ন। কারণ মৌলানা ভাসানীর চেতনা এটা নয়, মৌলানা ভাসানীর চেতনা হলো দেশ সর্বাগ্রে দেশ, তারপর জনগণ, তারপর গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি। কিন্তু আজকে এসব কিছুর আমাদের মাঝে অনুপস্থিত। তো এক কথায় বলা যায় যে মৌলানা ভাসানীর যে আদর্শ সেটা কিন্তু এই সমাজে অনুপস্থিত। তো এটা ফিরিয়ে আনতে হলে আমার মনে হয় যে আমরা জাতিকে মৌলানা ভাসানী সম্পর্কে জানাতে হবে। আমাদের আজকের যে পাঠ্যপুস্তক গুলো আছে একদম নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত যেন মৌলানা ভাসানীর জীবন আলেখ্য উঠে আসে এবং তাকে জানার সুযোগ করে দিই আমরা আগামী প্রজন্মের জন্য। আমার এই দাবি থাকলো এবং এই তার মৃত্যুবার্ষিকীতে আমি মৌলানা ভাসানীর বিদেহি আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তাকে যেন জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান করে দেন আল্লাহ। থ্যাংক ইউ হেলালুদ্দিন রানা ভাই, আমরাও তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনি যেটা বললেন সৃষ্টিকর্তা তাকে যেন সর্বোচ্চ শান্তিতে রাখেন, ভালো রাখেন। এবং মৌলানা ভাসানীর কথা যদি আসে, আওয়ামী লীগের রাজনীতির কথা আসলে শেখ মুজিবুর রহমানের কথা আসবে, এবং সাথে শামসুল হকের কথাও আসা উচিত। বাট দুর্ভাগ্যজনক শামসুল হক যিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের জননেতা, তার নামটাও আসছে না আমরা আজকে। শামসুল হক তো চিনেই না, তিনি তো রোজ গার্ডেনে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে তখন তো প্রথম সভাপতি ছিলেন মৌলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান। আর হয়তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো খামোশ বলতেন, আজকে মৌলানা ভাসানী যে খামোশ, এই খামোশ শব্দটাই ছিল মানে মানে আমাদের চেতনার প্রতি, কিন্তু আজকে খামোশ বলার কোনো লোক চেতনার প্রতি। থ্যাংক ইউ।